মোবাইল বন্ধ করতে পারেন স্যার মোবাইল বন্ধ রাখেন মোবাইল এখন বাদ আচ্ছা আপনারা একটু মোবাইল বন্ধ রাখেন না একটু ফাইট ফক করলে আমাদের দেরি হবে মানে একটা বিশৃঙ্খলা তৈরি হবে আমরা ওটাকে আপাতত আচ্ছা সবাই অল্পক্ষণ কথা বললে কথা বড় হয়ে যাবে আর এক জেটি লেখেছি নাই একটু মনোযোগ ধরে শুনে প্রকৃত বীর যোদ্ধা চিহ্নিতকরণের লক্ষ্যে যাচাই বাছাইয়ের আওতাভুক্ত ব্যক্তিগণের ক্ষেত্রে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে এক নম্বরে বলা হচ্ছে যাচাই বাছাইয়ের আওতাভুক্ত ব্যক্তিগণের তালিকা সংগ্রহ করত নির্ধারিত তারিখ সময় ও স্থানে যাচাই বাছাইয়ের ব্যবস্থা গ্রহণ করা তবে বাস্তবতা নিরিখে যাচাই আওতাভুক্ত মুক্তিযোদ্ধা সংখ্যা অধিক সংখ্যক হলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে প্রয়োজনে একাধিক দিন বা সময়ে এ যাচাই বাছাই করা যাবে তাহলে এই যাচাই বাছাই একদিনের পরিবর্তে যদি সময় লাগে তৃতীয় দিনও যাওয়া হবে দুই নম্বরে বলা হচ্ছে যাচাই বাছাইয়ের আওতাভুক্ত ব্যক্তিগণ ছাড়াও সংশ্লিষ্ট এলাকা ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা চূড়ান্ত লাল বই বলে মন্ত্রণালয়ের স্বীকৃত যোদ্ধাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং তাদের পক্ষে এ যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করতে হবে তিন নম্বরে বলা হচ্ছে যাচাই বাছাইয়ের আওতাভুক্ত ব্যক্তিদের লিখিত বা মৌখিক সাক্ষ্য এবং সহযোদ্ধা বা প্রযোজ্য ক্ষেত্রে একই সাথে ট্রেনিং গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষ্য যাচাই বাছাই পূর্বক বিবেচনা করা যাবে তার মানে হচ্ছে যারা যাচাই বাছাইয়ের আওতাভুক্ত তারা লিখিত বা মৌখিক বক্তব্য দিতে পারবেন সাক্ষ্য দিতে পারবেন এবং সহযোদ্ধা বা যাদের সাথে একই সাথে ট্রেনিং করছে তাদের তারা যদি বীর মুক্তিযোদ্ধা হয় তাদের সাক্ষ্য যাচাই বাছাই পূর্বক বিবেচনা করা যাবে চার নম্বরে বলা হচ্ছে কমিটির সদস্যগণ যাচাই বাছাইয়ের আওতাভুক্ত ব্যক্তি বা সুবিধাভোগীদের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এটা হচ্ছে যে কমিটির সদস্যদের এই এখতিয়ার থাকবে তারা মানে যাচাইয়ের আওতাভুক্ত ব্যক্তি বা সুবিধাভোগীদের অংশগ্রহণ সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে একইভাবে উক্ত ব্যক্তি সমর্থনে পরীক্ষা করা বা আগত সহযোদ্ধা বা সহকারী গোয়েন্দাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা যাবে কারণ একজন যাচাই বাছাইয়ের আওতাভুক্ত কোন বীর মুক্তিযোদ্ধার সপক্ষে যারা সাক্ষ্য দেবে তাদেরকে আমরা প্রশ্ন করতে পারি বা জেরা করতে পারি পাঁচ নম্বরে বলা হচ্ছে যাচাই বাছাইয়ের কমিটির আওতাভুক্ত ব্যক্তি সমর্থন আগত সহযোদ্ধা বা সহকারী গ্রহণকারী হিসেবে চেয়ার তুলনায় পিছনে দিতে পারে ওদিকে তো বেশি হিন্দি হয়ে গেছে সাক্ষ্য হিসেবে আওতাভুক্ত ব্যক্তি সম্পর্কে জানি বা শুনেছি জাতীয় কোনো বক্তব্য গ্রহণযোগ্য হবে না কেবলমাত্র সহযোদ্ধাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে এটা বোঝা গেছে যে আমি শুনছি বা দাঁড়িয়ে কথাবার্তা এখানে গ্রহণযোগ্য হবে না এখানে স্পষ্ট করে বলতে হবে তাদের অবশ্য সহযোগিতা হতে হবে ছয় নম্বর যাচাই বাছাই কালে উপস্থিত ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা বা গুরুত্ব স্বীকৃত প্রমাণকে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধা গ্রহণ কর্তৃক যাচাই বাছাইয়ের আওতাভুক্ত সম্পর্কে অভিমত বা মতামত প্রদান করতে পারবে তবে কোনোভাবেই শৃঙ্খলা ভঙ্গ করে কোনো বক্তব্য রাখা যাবে না ধরুন একজন বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের আওতাভুক্ত তার পক্ষে বা বিপক্ষে আপনারা মতামত ব্যক্ত করতে পারবেন বিনীত ভাবে কিন্তু এখানে আইন শৃঙ্খলা ভঙ্গ করার মতো উত্তেজিত হয়ে কোনো বক্তব্য রাখা যাবে না তারা বলতে পারবে তাকে বা জেরা করতে পারবে
একটা মত প্রকাশ করতে পারবে। সাত নম্বর বলেছে বীর মুক্তিযোদ্ধা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন 2011 প্রমিত সংখ্যা অনুসরণ করতে হবে। এখন এই সংখ্যা মনে হয় আপনারা সবাই জানেন, এই সংখ্যা কি আর কোনো প্রকার আছে? তাহলে আমাদের মোটামুটি হচ্ছে মানে যাচাই বাছাই প্রক্রিয়াটা আমি করে শুনালাম, আর আপনাদের যারা যাচাই বাছাইয়ের আওতাভুক্ত তাদেরকে আমরা চিঠি নিয়েছি, চিঠির সাথে বলে দিয়েছি যে আপনাদের কি করণীয়, একটা ফর্ম দিয়েছি ফর্ম পূরণ করে নিতে হবে, সাথে হচ্ছে যে আপনাদের যে সাক্ষ্য আসবেন যারা বীর মুক্তিযোদ্ধা সাক্ষ্য দিবেন তাদেরকে তাদের প্রমাণকের নাম্বার গুলা লাগবে। শান্তিপূর্ণ ভাবে এটা শেষ করবেন তত তাড়াতাড়ি এটা শেষ হবে এবং আমরা সেটাই আপনাদের কাছ থেকে আশা করি। তো আমরা একজন একজন করে ডাক দিই আমাদের টোটাল তালিকা আসছে, সেখানে 27 জনের নাম উল্লেখ আছে, তার মধ্যে আমাদের 10 জনের সপক্ষে প্রমাণক আছে, মানে আমাদের সমাজসেবা অফিস প্লাস আমরা মিলে অনলাইনে যাচাই করে দেখছি 10 জনের প্রমাণক আছে, সেই 10 জনকে আমরা আলাদা বহির্ভূত রাখতে প্রমাণক আছে। আমরা বাকি 17 জনের এখানে আমরা যাচাই বাছাইয়ের জন্য রাখবো। আমাদের প্রথমে নাম আছে, আমি নামগুলো একটু ঘোষণা করি। যদি এখন না নিয়ে এসে থাকেন আপনি জোগাড় করে আজকে জমা দিয়ে দেয়।